তাইওয়ান গ্রিন 1 কেজি 300 গ্রাম পেয়েছি। এটা আসলে অবিশ্বাস্য হলেও সত্য, আমার এখানে 1 থেকে 1.5 ফিট গাছের মধ্যে আম আছে। অনেক গাছে হয়তো যে আম এরকম হয়েছে যে মাটির মধ্যে লাগে গেছে, বাগানে ঘুরে দেখলে একজন বুঝতে পারবে যে এটা আসলে রাজশাহী না গাজীপুর বলা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের কাছে, আমরা প্রায় সময় এসে দেখি, আশা আছে আমিও এরকম একটা উদ্যোক্তা হইতে চাই, যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। প্রায় 1.5 বিঘার মতো জমি আছে, এখানে 1500 আম গাছ আছে বিভিন্ন প্রজাতির। থাই ব্যানানা ম্যাঙ্গো আছে, যেটা আসলে অনেকেই দেখে যে কলার মতোই সাইজ, তো এটা খেতে অনেক সুস্বাদু, ভিতরে আঁটিটা একদম ছুরির মতো পাতলা। আছে ওই তাইওয়ান গ্রিন, আছে 12 মাসের মধ্যে থাই কাটিমন, আছে লেট ভ্যারাইটির মধ্যে গরুমতি, পাশাপাশি আছে আম্রপালি। তো এখানে আমরা সর্বোচ্চ যেটা পেয়েছি তাইওয়ান গ্রিন 1 কেজি 300 গ্রাম পেয়েছি। এটা আসলে অবিশ্বাস্য হলেও সত্যি, অনেকেও মানে বলবে যে এটা আমি আসলে মিথ্যা কথা বলতেছি, কিন্তু এরকম না, এটা আমি যেটাই আমার বাগান থেকে পেয়েছি, যে এক একটা আমের ওজন সর্বোচ্চ যেটা পেয়েছি 1 কেজি 300 গ্রাম, সর্বনিম্ন যেটা পেয়েছি 900 গ্রাম পেয়েছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার এখানে 1 থেকে 1.5 ফিট গাছের মধ্যে আম আছে। অনেক গাছে হয়তো যে আম এরকম হয়েছে যে মাটির মধ্যে লাগে গেছে, তো আমাদের বাগান থেকে আমরা সরাসরি গাছে পাকাই। একজন সরাসরি যদি নিতে চায়, সরাসরি বাগান থেকে খেয়ে দেখে নিতে পারবে। চাকরির পেছনে যদি ছোটাছুটি না করে এরকম যদি নিজেরা উদ্বুদ্ধ হয়ে এরকম মনে করেন যে বাগানের কাজে কি কৃষি কাজে যাওয়া যায়, খারাপ না, ভালোই হয়।